বন্ধুরা, চলে এসেছে আরেকটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদেরকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রানীরবাঁধ ব্লকে জিআরএস পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে শুধুমাত্র এইচএস পাশে নিয়োগ করা হবে এবং সাথে আপনাদের একটি 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। আর এখানে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিল আপ করে অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদেরকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। নোটিশের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে, তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে ঠিক নিচে চলে আসবেন। নিচে দেখুন, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টের যে তৃতীয় নম্বর টাইটেলটি রয়েছে, এই তৃতীয় নম্বর টাইটেলের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে টাইটেল, টাইটেলে দেখুন পাশে রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার রানীবাঁধ ব্লক। এই রানীবাঁধ ব্লকের নোটিশটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, এটা দেখে নিতে হবে আপনাদেরকে। দেখুন এখানে ডিসক্রিপশন দেওয়া রয়েছে, মেমো নম্বরটি দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে স্টার্টিং ডেট রয়েছে আপনাদের 21/3/2022, এটি হলো আপনাদের ফর্ম ফিল আপ করার স্টার্টিং ডেট। এবং দেখুন এন্ড ডেট বলা হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 29/3/2022। এবং দেখুন বলা হয়েছে ফাইল, এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে, তো আমরা এখানে ক্লিক করব নোটিশটি ডাউনলোড করার জন্য। বন্ধুরা, চলে এসেছি আমরা অফিসিয়াল নোটিশে। অফিসিয়াল নোটিশে দেখুন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বাঁদিকে পাশে দেখুন এখানে রানীরবাঁধ ব্লকের স্ট্যাম্পটি দেওয়া রয়েছে এবং পাশে দেখুন এখানে বলা হচ্ছে নোটিশ। সাবজেক্ট দেওয়া রয়েছে জিআরএস পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সম্পূর্ণ। তারপরে নিচে দেখুন একটি বক্স করা রয়েছে, এই বক্সটি আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এই বক্সটির মধ্যে আপনাদের ভ্যাকেন্সির সমস্ত ডিটেলসটি দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেওয়া রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে নিয়োগ করা হবে, নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম দেওয়া রয়েছে কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং দেখুন এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখুন এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 1, হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত, হলুদ কানালি গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে নিয়োগ করা হবে জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে। এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে। তারপরে দেখুন 2 নম্বর, এখানে বলা আছে রাজাক্তা গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে নিয়োগ করা হবে জিআরএস পদে, এখানেও একটি মাত্র পোস্ট রয়েছে। 3 নম্বর দেখুন এখানে বলা আছে রানীরবাঁধ গ্রাম পঞ্চায়েত, রানীরবাঁধ গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে জিআরএস পদে নিয়োগ করা হবে, এখানেও একটি মাত্র পোস্ট রয়েছে। 4 নম্বরে দেখুন এখানে বলা আছে অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত, অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে নিয়োগ করা হবে জিআরএস পদে, এখানেও একটি মাত্র পোস্ট রয়েছে। অর্থাৎ টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, এই 4টি ভ্যাকেন্সি আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করা হবে আপনাদেরকে জিআরএস পদে। তারপরে দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স ভোকেশনাল, অর্থাৎ আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে। সাথে আপনাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে 55 মার্কস লাগবে। এই ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটি আপনাদের কম্পালসারি থাকতেই হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে 55 মার্কস এই দুটি সাবজেক্টের মধ্যে লাগবে। এবং সাথে 2 নম্বরে দেখুন এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের 6 মান্থের আপনাদের কাছে যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজের কথা বলা হয়েছে, এজ দেখুন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে দেখুন বলা হয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট আ ভোট উইথ ইন রানীরবাঁধ ব্লক এরিয়া, অর্থাৎ আপনাদের রানীরবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দার হতে হবে ভোটার কার্ড অনুযায়ী আপনাদেরকে। তারপরে নিচে দেখুন এখানে বলা হয়েছে পার মান্থ স্যালারি 12,000 টাকা করে দেওয়া হবে আপনাদেরকে। তারপরে ঠিক নিচে চলে যাবো, নিচে একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটি আপনাদেরকে ভালো করে ফিল আপ করে নিতে হবে। ফর্মের প্রথমে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক পদ, ঠিক নিচে চলে আসবো। এখানে একটি ফটো দিতে বলা হয়েছে, নাম আপনাদের দিয়ে দেবেন, ক্যাপিটাল লেটারে লিখতে হবে আপনাদেরকে, ফাদার নেম বা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন, জেন্ডার ক্যাটাগরি এবং অ্যাড্রেস বলা হয়েছে, ডেট অফ বার্থ বলা হয়েছে, সালটি দিয়ে দেবেন আপনাদের 1/1/2022 অনুযায়ী, আপনাদের কত বছর বয়স হচ্ছে সেটি এখানে বসিয়ে দিতে বলা হয়েছে, ইপিআইসি নাম্বার দিতে বলা হয়েছে, আধার কার্ড দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, কোয়ালিফিকেশান দিয়ে দেবেন। এখানে কম্পিউটারের 6 মাসের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি এখানে বসিয়ে দিতে হবে আপনাদেরকে। ঠিক নিচে চলে আসবেন, নিচে এখানে বলা হয়েছে ডেট এবং টাইম, এখানে আপনাদের ফুল সিগনেচার দিতে বলা হয়েছে, এই সিগনেচারটা ভালো করে আপনাদের দিবেন।
তারপরে আবার ফর্মটি রিপিট দেখে নেবেন, ভুল যেন কোথাও না হয়ে থাকে। তারপরে আপনারা অফিসিয়াল অ্যাড্রেসে জমা দিয়ে আসবেন। তো ফ্রেন্ডস, এটা ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রানীরবাঁধ ব্লকের জিআরএস পদে যে কর্মী নিয়োগ করা হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এভাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ।